সাত দফা দাবি আদায়ে সিপিএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হন বাম নেতৃত্ব। সোমবার ডেপুটেশনে উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, বদরভূম হালাম। তাছাড়া এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে মহকুমা শাসক অফিসে আসেন। মূলত নাগরিকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। খাদ্যের সংকট নিরসনে পর্যাপ্ত রেগা এবং টুয়েপের কাজ দেওয়া, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজের মাধ্যমে কাজের ব্যবস্থা করা। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় ধারাবাহিকভাবে রেগা এবং টুয়েপের যে কাজ হতো, লাইন ডিপার্টমেন্টগুলির কাজের মাধ্যমে যে কাজের সুযোগ হতো, এটা পাঁচ ছয় মাস ধরে ব্যাপক আকার ধারণ করেছে। পাহাড়ে গ্রামে শহরে শ্রমজীবী মানুষের রোজগার নেই, তাতে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, তাতে খাদ্যের সংকট শুরু হয়েছে। এই দাবি আমরা প্রথম দাবিতে উত্থাপন করেছি। দ্বিতীয় দাবি, রেগা এবং টুয়েপের যে কাজ, তাতে দুর্নীতি আছে। যাই কিছু হয়, অল্প কাজ হয়, কাজ না করে পেমেন্ট পাচ্ছেন, কাজের সুযোগ পাচ্ছেন না, যেহেতু বিরোধী দল করেন তার অধিকার বঞ্চিত করা হয়েছে। সঙ্গে দেখা গেছে দলবাজির সঙ্গে দুর্নীতির, এবং দুর্নীতির সঙ্গে আমরা দাবি তুলছি এগুলি বন্ধ করা এবং মজুরি বৃদ্ধি করা। জিনিসপত্রের দামের সঙ্গে আজকে রেগা এবং টুয়েফের যে মজুরি একেবারেই সাযুজ্যপূর্ণ না। তিন নম্বর দাবি আমরা উত্থাপন করেছি, জনবসতিতে অনেকগুলি জনবসতি পানীয় জলের তীব্র সংকট, পরিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল যেন পায়। অনেকগুলি DWS-এর স্কিম হয়েছে, ঠিকাদার বিল নিয়ে গেছেন, কিন্তু জল শুকনো, হাইড্রেন্ট পয়েন্ট দিয়েছে, জল আসে না, তাতে গ্রাম জুড়ে জলের সংকট, রাস্তা অবরুদ্ধ হচ্ছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে করছে। আমরা অনেকগুলি স্থান উল্লেখ করেছি, SDM সাহেব এগুলি রেকর্ড করেছেন, বলেছেন ডিপার্টমেন্টগতভাবে উদ্যোগ নিয়ে তার সমাধানের চেষ্টা করছে।